এবারে গান গেয়ে মুর্শিদাবাদ মাতিয়েছেন অপু বিশ্বাস। ঢাকায় চলচ্চিত্রের ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের দেশের পাশাপাশি ওপার বাংলাতেও রয়েছে দর্শকপ্রিয়তা, যে কারণে বিভিন্ন সময়ে এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শোয়ের আমন্ত্রণ পান। বছরের শুরুতেই এমন আমন্ত্রণ পেয়ে ছুটে যান অপু বিশ্বাস। মুর্শিদাবাদের একটি স্টেজ শোতে পারফর্ম করেন অপু। সেখানে অপু বিশ্বাসের মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার একটি গান গেয়ে ভক্তদের মাতিয়েছেন। জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, আমি মূলত গানের শিল্পী নই, আকাশ ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এই গানটি গেয়েছি। এই গানটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমায় রিমেক করা হয়। অপু বিশ্বাস এছাড়াও পশ্চিমবঙ্গে আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হবেন এই নায়িকা। তবে বর্তমানে সিনেমার বাইরে স্টেজ শোতে পারফর্ম করতেও ব্যস্ত অপু বিশ্বাস। দেশ এবং দেশের বাইরে কলকাতাতেও সময় কাটাচ্ছেন তিনি। দর্শক, অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।